Hello friends, welcome to my channel. আমি রুমা। তো আজকে হচ্ছে 31st জানুয়ারি আর 31st জানুয়ারি থেকে রান্না করছে সুহা। সো আজকে কি রান্না হচ্ছে? ডিনার তৈরি হচ্ছে। আজকে ছোটখাটো ঘরের মধ্যে সবাই মিলে পার্টি বলতে পারো। কি রান্না করছিস? বাটার চিকেন উইথ বাটার নান। ওয়াও, তুই করছিস? আমি করছি। সবকিছু যেন চলে যায়, দিয়ে নতুন ভাবে যেন শুরু হয়, সবারই জীবন যেন নতুন ভাবে শুরু হয়, ভালোভাবে শুরু হয়, ভালোভাবে কাজ হয়। ব্যাস, এটাই শুভকামনা করবো। এই ভিডিওটা চাইবো, এই ভিডিওটা নিউ ইয়ারে আসছে না? হ্যাঁ, এই ভিডিও হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার অগ্রিম। তো চলো দেখো একটু সোয়া কি করছে। একটু ব্যাক ক্যামেরায় কিন্তু পেঁয়াজ আর টমেটো নিয়েছে, পেঁয়াজটা কাটবে। আর কি দেখছিস এটা? 17 কি কোরিয়ান শো দেখছে। আর এখানে দেখো আটা মেখেও রেখে দিয়েছে, ময়দা সব মোটামুটি রেডি করে রেখে দিয়েছে। রান্নাটা সোহা নাই করবে, আর খুব ভালো বাটার চিকেন করতে পারে, তো বললো আমি রান্না করব। তো ব্যাস আমরা শুধু খাবো আর মজা করবো। তো দেখো, এই তো বাটার চিকেন হয়ে গেছে। তো কালারটা মানে ক্যামেরাতে লাইট লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর কালার এসছে। তো কমপ্লিট বাটার চিকেন, এবারে নানগুলো বানাবো। বাটার চিকেন হয়ে গেছে, এবারে ভেবেছিলাম বাটার নান করব, তো একটু ভুল হয়ে গেছে, কারণ ব্যাটারটা তৈরি করার সময় বেকিং সোডা আর বেকিং পাউডার দিতে ভুলে গেছি। তো কীভাবে এটা বাটার নান করা হবে না, ওই জন্যে করে নেবো লাচ্ছা পরোটা। কেন তো যেটা ওটাই যেটা বললাম তোমাদেরকে, এটা আর বাটার নান হবে না, ভেবেছিলাম বাটার নান করব। তো এই জন্যই বলে কিসমতে যেটা থাকে, নসিবে যেটা থাকে সেটাই হয়। তো আমাদের নসিবে আজকে, কিসমতে আজকে বাটার নান নেই, পরোটা আছে ব্যাস আর কি। চলো পরোটাগুলো করে নিই। তো দেখো পরোটা করে নিলাম, হয়ে গেল আমাদের পরোটা। আর এই হচ্ছে বাটার চিকেন। তো এখন দেখো বাজছে 12টা, 12 ক্লোজ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আমার ইউটিউব ফ্যামিলি কবি হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছরের নতুন দিনে ভালোভাবে সবার কাটুক, ভালোভাবে সবার কাজ হোক, যার যার স্বপ্ন সব পুরা হোক, ব্যাস এই শুভকামনা। আবার একবার হ্যাপি নিউ ইয়ার সবাইকে, বাই আর গুড নাইট।